নমস্কার, কেমন আছেন সবাই? মৌমাছি প্রতিপালনের সবাইকে সুস্বাগত। আজকে আমি দাঁড়িয়ে আছি যেখানে, সেই জায়গাটা হচ্ছে আমার একটা মৌমাছির বক্স রয়েছে, আর বক্সটা রয়েছে সামনে একটা বিশাল মাঠ। যদিও বর্তমানে কোনো ক্ষেত্রে তে জাতীয় কোনো চাষবাস নেই, এমনি ন্যাচারাল গাছপালা প্রচুর রয়েছে। তো সেখানে যে বক্সটা রয়েছে, সেই বক্সটা হচ্ছে আমার একটা ব্রিডিং বক্স, তো যেখানে আমি কুইন বানাই। তো সেই বক্সটাকে আমি খুলতে এসে কিছু ফ্রেম তুলবো বলে আমি এসেছিলাম। তো দেখলাম যে প্রত্যেকটা ফ্রেমে প্রচুর পরিমাণে মধু হয়ে আসে, একদম উৎকৃষ্ট মানের ভালো, খুব ভালো মধু। তাই মধুটা দেখে ভালো লাগলো, একটু মধু বের করতে হবে। তো সেই জন্য আমি সেই কাজটা করব আপনাদের সঙ্গে নিয়ে। আপনারা দেখতে থাকুন সেই মধু বার করার ভিডিওটা। আর ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। প্রত্যেকবারের মতো কাজ করার আগে যেমন একটু ধোঁয়া দিয়ে নিতে হয়, তেমনভাবেই দিয়ে দিচ্ছি। যদি দেখেন পুরো, দেখুন পুরো ফ্রেমটাই কিন্তু একদম হানিতে ভরপুর, একদম হানিতে পুরো ভরে গিয়েছে পুরো ফ্রেমটা। আমি ফ্রেমটাকে সামনে একটা বক্স এনেছি, ছোট্ট বক্স, এই সামনে একটা ছোট্ট বক্স এনেছি, এই বক্সের মধ্যে আমি রাখছি। এইভাবে আমি প্রথমে তিন চারটিকে তুলে নিচ্ছি। অবশ্যই একটু খেয়াল করে নিতে হবে কুইন যাচ্ছে না যাচ্ছে নেই। আমি একদিক থেকে একটু ধোঁয়া দিচ্ছি আর এইভাবে ফ্রেমকে আস্তে আস্তে আঘাত করলে ওরা কিন্তু অন্য ফ্রেমের দিকে সরে যাচ্ছে। দেখুন মাছের পরিমাণটা কিন্তু অনেক সরে যাচ্ছে। আর দেখুন পুরো উপরের দিকটা এই পোর্শন থেকে, এই পোর্শন থেকে একদম হানিতে ভরপুর। আমি ফার্স্ট টাইম চারটা নিচ্ছি, চারটাকে আগে মধু ড্রেন করা যাক, গুলো দেখব। ফার্স্ট টাইম চারটেই তুললাম। আমি এইভাবে চাপা দিয়ে দিচ্ছি আর সামনে থেকে ধোঁয়াটা সরিয়ে নিচ্ছি। এইভাবে ফ্রেমগুলোকে নিয়ে বক্সের সামনে মাছিকে উড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো ওখানে চলে যায়। দেখছেন একদম মাছি, সমস্ত মাছিকে উড়িয়ে দিচ্ছি, কেটে দাও। আমার বক্সটা রয়েছে ঠিক এখানে আর আমি বক্স থেকে যে চারটে ফ্রেম বের করলাম সেই চারটে ফ্রেমকে হচ্ছে একদম মাছিকে ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি। আমি বক্সকে ওই যে চারটে ফ্রেমকে এখানে একটু দূরে একটু ফাঁকে নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রামটাও রয়েছে, অর্থাৎ মধু নিষ্কাশন যে মেশিনটা সেটাও রয়েছে। আর হচ্ছে দেখতে পাচ্ছেন বক্সটা, সেই বক্সের মধ্যে চারটে ওই যে খালি যে নিয়ে এসছে মানে মাছিবিহীন মধু ভর্তি যে ঘোড়াগুলো ওগুলো নিয়ে এসেছি, একদম পরিষ্কার করে নিয়েছি, ওতে একটাও মাছি নেই। একটু দূরে যাতে না উড়ে টুড়ে চলে আসে সেই জন্যই নিয়ে এসছি। এখানে কেটে এবার ওই ড্রাম দিয়ে মধু বের করবো প্রথমেই চারটে, আবার এই চারটাকে ওখানে ঢুকিয়ে দিয়ে বাকিগুলো বের করে আনবো। একটু সাবধানে ছিলতে হবে,
এই জায়গাটা যাতে না ভেঙে পড়ে যায় তার জন্য পেছন দিকে একটা হাতের সাপোর্ট রাখতে হবে, দিয়ে এইভাবে ছুরি দিয়ে দেখুন এইভাবে বের করে নিয়েছি। এবার আর অনেক এগুলো অনেক হালকা হয়ে গেছে, তো এইভাবে সেট করে করে আমি দিয়ে দিচ্ছি। আর সবগুলোকে এইভাবে সবগুলোকেই বের করে আবার লাগিয়ে দিয়ে দিয়েছি। আর হচ্ছে যেটা ব্যাপারটা, এই যে দেখবেন কয়েকটা বাঁধা, একটা দুটো তিনটে চারটে বাঁধা, এইগুলো বাঁধা কেন, ওই করতে করতে নরম এ ছিল, মানে ঘোরাতে ঘোরাতে নরম ঘোরা ছিল, তার জন্য হচ্ছে ওগুলো একটুখানি হালকা ধরনের খুলে যাবার মতো হয়ে গিয়েছে, তাই জন্য ওগুলোকে বেঁধে দিয়েছি। আর বাকি সব ওকে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ড্রামের ভিতরে যে মধুটা আছে কতখানি, প্রায় 2.5 কেজি তো হবেই। এবং শুধু এখানেই নয়, এই যে ডাব্বাটা এখানে, ওই যে চাকের যে ফোলা অংশ, অতিক্ত ফোলা অংশ, তারপরে ওই যেটা উপরের যে সিল মুখটা কেটেছিলাম তার যে চাঁচা অংশটা, তো এরকম করে কিন্তু আরও এখানে 700-800 গ্রাম রয়েছে। তো ওকে দেখলেন প্রায় তো অনেকটাই মধু বেরোলো। আর ওই যে আমি যেহেতু সবসময় এগুলো চেঞ্জ করি, ফ্রেমগুলো চেঞ্জ করি, তো ফ্রেমগুলো চেঞ্জ করার জন্য আমার প্রত্যেকটা ঘোড়া কিন্তু অনেক নরম, মানে নতুন ঘোড়া, কোনো পুরনো কালো এই জাতীয় ঘোড়া নেই। তার ফলে যেটা একটু নরমের জন্য এই ঘোরাতে গিয়ে একটু উপর দিয়ে কোথাও একটু হালকা ধরনের খুলে গেছে, তার জন্য বাঁধতে হয়েছে আর কি। বাকি না হলে সব ঠিক আছে, মধু অনেকটাই বেরিয়েছে, এতখানি মধু পেলাম আজকে। আর আপনারাও আজকে এই পুরো ভিডিওটা দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।